আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বাসায় নিমকি তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটি দেখে বাসায় তৈরি করে খেতে পারবেন, তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন আমি কিভাবে নিমকি তৈরি করি। আর এই প্রসেসটি ফলো করলে যে কেউ নিমকি তৈরি করতে পারবেন। আমি এখানে নিমকি তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি। এক কাপ ময়দার সাথে এবার আমি কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দেব 1 চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এগুলো একটু ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এভাবে হাতের সাহায্যে মুঠ করবেন, যখন আপনার একটা দলা বেঁধে যাবে আর ময়দাগুলো যখন দলা দলা থাকবে তখন বুঝতে হবে যে এটা মিক্স হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না, ডোটা একদম নরমও হবে না আবার পুরো শক্ত থাকবে না, মিডিয়াম ভাবে করে নিতে হবে। দেখুন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। হালকা ভিজা কাপড় দিয়ে 10 মিনিট পরে আমি এবার ডোটাকে একটু মতে নিলাম। এরপরে এটার থেকে লিচি কেটে নেব। আমি এখানে 3টি ভাগ করে নিচ্ছি। এবার আমি 2 ভাগ আবার কাপড় দিয়ে ঢেকে রেখে দেব আর 1 ভাগ দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। এখানে কোনো ময়দা ব্যবহার করা যাবে না বানানোর সময়, এভাবে আস্তে আস্তে চারিদিক ঘুরিয়ে বানিয়ে নিতে হবে। দেখুন রুটিটা আমরা যেরকম নর্মাল রুটি খাই এরকম পাতলা হতে হবে। এরপরে এটাকে আমার পছন্দ মতো করে আমি কেটে নিচ্ছি, আপনাদের যেভাবে পছন্দ হয় সাইজ আপনারা কেটে নেবেন। আমি এভাবে সবগুলো বানিয়ে এভাবে কেটে নেব। এরপর এভাবে আস্তে করে এগুলো তুলে নিতে হবে। এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভাজার পালা, তাই চুলাতে প্রথমে তেল গরম করে নিতে হবে। তেলটা যখন ফুল গরম হয়ে আসবে সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। দেখুন এগুলো দেওয়া মাত্রই কিন্তু ফুলে উঠছে। এবার তেলটা মিডিয়াম আছে, এটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এভাবে যে কেউ বাসায় নিমকি তৈরি করে বিকেলের নাস্তায় অথবা যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন। বাসায় মেহমান আসলো ঝটপট কিছু নেই বাসায় তৈরি করে দিতে পারেন, ছোট বড় সবারই কিন্তু এই নিমকিটা পছন্দ। দেখুন এগুলো এভাবে হালকা লালচে হলেই এবার আমি তুলে নেব আর এভাবে আমি সবগুলো ভেজে নেব। তবে চুলার আঁচ বেশি গরম তেলে এগুলো ভাজা যাবে না, তাহলে এগুলো ভেতরটা ভালো মতো মচমচে হবে না, পুড়ে যাবে। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। আর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।